त्रिपुरा राज्य कृषक अर्गानिक चाष जरा करते चाय तर एक सुखबर आज के कैबिनेट मीटिंग से ग्रहण कर आज के कैबिनेट मीटिंग साब्रू महकुमा जरा अपना जान आईसीपी तैरि से इंटीग्रेटेड चेक पोस्ट से साब्रू महकुमाय किछु परिवार टोटल 52 फैमिलीज तादेरके अलॉटमेंट प्रदान करा होच्छे जादेरके डिसप्लेस्ड करा हुएछिलो आईसीपी तैरी करार जन्य तादेर बाड़ीघर थेके प्रयोजनीय व्यवस्था ग्रहणेर माध्यमे आज के सिद्धांत हुएछे रेवेन्यू डिपार्टमेंट टोटल 2.08 एकर्स ऑफ लैंड तादेरके देवा होबे 52 परिवार के साब्रू महकुमार अधीन जेखने आईसीपी तैरी करा हुएछे सेई परिवारगुलोके साब्रू महकुमार विभिन्न जायगाय तादेरके से जायगा प्रदान करा होबे। आमादेर आरो किछु गुरुत्वपूर्ण सिद्धांत सेगुलो ग्रहण करा हुएछे কিন্তু লিমিটেশন রয়েছে তাই আজকে সেগুলো বলা যাচ্ছে না, আপনাদের আরো দুই-তিন দিন অপেক্ষা করতে হবে। আগামী 17 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি ঘরে সুশাসন যে ক্যাম্পেইন আমরা স্টার্ট করতে চলেছি তার ক্যাম্পেইন লঞ্চ হবে 17 তারিখ, সেই 17 তারিখ এই সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে রবীন্দ্রভবন থেকে। বিস্তারিত আলোচনা হয়েছে, অনেক প্রেজেন্টেশন ছিল আজকের ক্যাবিনেট মিটিংয়ে, আমি আপনাদেরকে কিছু সংখ্যক সেখানে আজকে উত্থাপিত করতে পেরেছি। রাজ্যের বেকারদের জন্য, গরিব অংশের মানুষের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে সেগুলো আমরা আগামী দিনে আপনাদের মাধ্যমে তুলব এবং 17 তারিখ তার কিছুটা সেখানে লঞ্চ করা হবে। তাই লঞ্চিংয়ের আগে আমরা ক্যাবিনেট মিটিং এর যে সিদ্ধান্তগুলো যা আজকে আমরা প্রকাশ করতে পারছি না, আমি আপনাদের কাছে সেটা নিয়ে মানে ক্ষমা চাইছি যে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, নিশ্চয়ই একটা আশায় ছিলেন যে বিশাল কোনো বিরাট কোনো ঘোষণা হয়তো হবে। ঘোষণা রয়েছে আমাদের, কিন্তু আপনাদেরকে সেটা আরও দুদিন অপেক্ষা করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেগুলো ঘোষণা হবে। প্রেজেন্টেশন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সেখানে প্রেজেন্ট করেছেন, তাই আমরা সঠিক সময়ে সাংবাদিক বৈঠক শুরু করতে পারি না, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে, তার মধ্যে কিছু সিদ্ধান্ত আছে যেটা আজকের এই সাংবাদিক বৈঠকে আমরা বলবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 17 তারিখ রবীন্দ্রভবনে সেগুলোকে ঘোষণা দেবেন, কিন্তু আজকে সেগুলো সিদ্ধান্ত হয়ে গেছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা রাজ্যের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার সঙ্গে জড়িত। আজকে অন্যান্য যে আলোচনাগুলো হয়েছে বা সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে তার মধ্যে আসন্ন যে দুর্গা উৎসব তাতে সরকারিভাবে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অক্টোবর। নর্মালি আমরা জানি যে পুজোর 4 দিন ছুটি থাকে, তারপর লক্ষ্মী পূজার দিন রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু এবার কর্মচারীদের কথা চিন্তা করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তারপরে আরো এডিশনাল 5 দিনের ছুটি রাজ্য সরকার ঘোষণা করেছে, দ্যাট ইজ 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ, টোটাল 9 দিনের ছুটি রাজ্য সরকার এবার দুর্গোৎসবকে কেন্দ্র করে, লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে সেটা ঘোষণা করেছে, আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করে। কৃষি দপ্তর
সিদ্ধান্ত গ্রহণ করেছে, এস্টাবলিশমেন্ট অফ এন অর্গানিক সার্টিফিকেশন এজেন্সি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। আমরা জানি যে আমাদের উত্তর পূর্বাঞ্চলকে অর্গানিক রিজন ঘোষণা করার যে স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে, সেই হিসাবে আমাদের রাজ্যের কৃষি দপ্তর এবং কৃষক কল্যাণ দপ্তর কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী সিকিম অর্গানিক স্টেট হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের রাজ্যেও টোটাল যে কালটিভেশন বা চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে একটা বিশাল অংশ, যেটা আগে 2000 হেক্টর ছিল অর্গানিক চাষের পরিমাণ আয়তন, সেটাকে বৃদ্ধি করে এবার বা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 21,000 হেক্টরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ 19,000 হেক্টর সেখানে বৃদ্ধি হয়েছে। আজকে তাই এই যে অর্গানিক চাষ, আমরা জানি যে অর্গানিক চাষের মাধ্যমে যে ভেজিটেবলস ফ্রুটস সেগুলো উৎপাদিত হয়, এগুলো যেমন দাম বেশি, তার ফলন ঘটিয়ে যেমন কৃষকরা বহু টাকা উৎপাদন করতে পারে, ঠিক তেমনি আমাদের স্বাস্থ্যের পক্ষেও সেগুলো হানিকারক নয়। তাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে অর্গানিক রিজন হিসেবে ঘোষণা দেওয়ার সেখানে স্বপ্ন দেখেছেন, এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা কাজ করে চলছে কৃষি দপ্তর। তাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এস্টাবলিশমেন্ট অফ অ্যান অর্গানিক সার্টিফিকেশন এজেন্সি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। যে এজেন্সি সেখানে থাকবে সেটা তার নাম নোমেনক্লেচার থাকবে ত্রিপুরা স্টেট অর্গানিক প্রোডাক্ট সার্টিফিকেশন এজেন্সি, এবং এই এজেন্সির মাধ্যমে ত্রিপুরার কৃষক কৃষক সমাজ যে অর্গানিক চাষাবাদ হবে সে সম্পর্কে প্রয়োজনীয় যে ইনফরমেশন, প্রয়োজনীয় যে তথ্যাদি বা সমস্ত কিছু গাইডেন্স বা টোটাল কন্ট্রোল অর্গানিক চাষে সেই ত্রিপুরা স্টেট অর্গানিক প্রোডাক্ট সার্টিফিকেট এজেন্সির মাধ্যমে করা হবে। তো এটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে ছিল না, আমাদের সরকার আজকে কৃষি দপ্তর সে সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে অর্গানিক চাষকে চাষাবাদকে ত্রিপুরা রাজ্যের প্রতিটি জায়গায় আরো ছড়িয়ে দেওয়া যায়। আমি যেটা বলেছি যে ইতিমধ্যে 2000 হেক্টর থেকে সেটাকে 21,000 হেক্টরে পরিণত করা হয়েছে।